আমরা সকলেই জানি দেবতাগণ অসীম ক্ষমতার অধিকারী। হিন্দু ধর্মে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর দেবতাদের মধ্যে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। কিন্তু জানেন কি, ভস্মাসুরের হাত থেকে বাঁচতে একবার স্বয়ং মহাদেবকেই প্রাণপণে ছুটতে হয়েছিল। চলুন আজ দেখে নিন ভগবান শিব ও তার পরম ভক্ত ভস্মাসুরের সেই মজাদার কাহিনী। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভস্মাসুর ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। এক সময় তিনি কঠোর তপস্যা শুরু করেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে বর দিতে উপস্থিত হলেন। আরাধ্য দেবতাকে সামনে পেয়ে ভস্মাসুর তাকে ভক্তিভরে প্রণাম করলেন। শিব ঠাকুর বললেন, বলো বৎস, তুমি কি বর চাও? ভস্মাসুর অমরত্ব প্রার্থনা করলেন। মহাদেব বললেন, তা সম্ভব নয়, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। অনেক ভেবে ভস্মাসুর বললেন, হে প্রভু, তাহলে আমাকে এমন শক্তি প্রদান করুন যাতে আমি যার মাথায় হাত রাখব সে তৎক্ষণাৎ পুড়ে ভস্ম হয়ে যাবে। শিব ঠাকুর বললেন, তথাস্তু। মহেশ্বরের কাছ থেকে সকলকে ভস্ম করার বর পেয়েছিলেন বলে তার নাম হয়েছিল ভস্মাসুর। বর পেয়ে ভস্মাসুর তার শক্তি পরীক্ষা করতে চাইলেন। সামনে তখনও শিব ঠাকুর দাঁড়িয়ে আছেন। ভস্মাসুর ভাবলেন, তাহলে শিব ঠাকুরের উপরেই পরীক্ষাটা করা যাক। ভাবনা মাত্রই তিনি হাত তুলে শিব ঠাকুরের দিকে এগিয়ে গেলেন। অবস্থা বেগতিক দেখে শিব ঠাকুর প্রাণপণে ছুটতে লাগলেন। ভস্মাসুরও ছাড়বার পাত্র নন, তিনিও মহাদেবের পিছু পিছু ছুটলেন। উপায়ান্তর না দেখে শিব ঠাকুর ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। সব শুনে বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে ভস্মাসুরের সামনে উপস্থিত হলেন। মোহিনীর মোহময়ী রূপ দেখে শিব ঠাকুরের কথা ভুলে গিয়ে তিনি তার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে উঠে ভস্মাসুর মোহিনী রূপী বিষ্ণুকে বিবাহের প্রস্তাব দিলেন। মোহিনী বললেন, আমি তাকেই বিবাহ করব যে মনোরম নৃত্য পরিবেশনের মাধ্যমে আমার চিত্ত বিনোদন করতে পারবে। ভস্মাসুর বললেন, কেমন নৃত্য তোমার মনোরঞ্জনের উপযোগী, আমাকে শিখিয়ে দাও। তখন মোহিনী রূপী বিষ্ণু নাচের বিভিন্ন মুদ্রা তার সামনে উপস্থাপন করতে লাগলেন এবং ভস্মাসুর তাকে অনুসরণ করতে লাগলেন। এক পর্যায়ে মোহিনী এক বিশেষ ভঙ্গিমায় নিজের মাথায় হাত রাখলেন। ভস্মাসুরও তাকে অনুকরণ করে নিজের মাথায় হাত রাখলেন। সঙ্গে সঙ্গে নিজের শক্তিতে নিজেই পুড়ে ছাই হয়ে গেলেন ভস্মাসুর। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও মজাদার কাহিনী দেখার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন। ধন্যবাদ।